হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি দেখাবো পিসিতে অথবা ল্যাপটপে কানেক্টেড করা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কীভাবে বের করতে হয়। তো চলুন, তো তার আগে বলে নেই, অনেকেই আছে যারা অন্যের পিসিতে বা ল্যাপটপে ওয়াইফাই ইউজ করতেছে কিন্তু তাদের পাসওয়ার্ডটা জানে না। তারা অনেক চেষ্টা করেছে তাদের পাসওয়ার্ডটা জানার জন্য কিন্তু তারা জানতে পারে না। তো আজকে এই ভিডিওটা তাদের জন্য যারা ওয়াইফাই পাসওয়ার্ডটা বের করতে চায় পিসিতে কানেক্টেড থাকা অবস্থায়। তো চলুন দেখে আসি। তো প্রথমে আমাদের পিসিতে থাকা অবস্থায় আমাদের কমান্ডে যেতে হবে। কমান্ডে যাওয়ার পরেই আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কমান্ডে আসার পরেই আমাদের লেখা লাগবে নেট এস এইচ ডাব্লু ল্যান স্পেস শো স্পেস প্রোফাইলস। এন্টার করার পরেই দেখবেন যে ইউজার প্রোফাইলস। তো এ পর্যন্ত আমরা যতগুলো ওয়াইফাই কানেক্টেড করেছি সবগুলো ওয়াইফাই কিন্তু এখানে সেভ হয়ে আছে যে আমরা কোনটার সাথে কানেক্টেড হয়েছি। তো লাস্টে দেখেন যে একটা কানেক্টেড আছে অল ইউজার নেটগিয়ার। তো বুঝতে হবে যে এটাই আপনার লাস্ট কানেক্টেড, যে আপনি যেটার সাথে আপনি কানেক্ট করেছেন লাস্ট। তো আপনি যখন কানেক্টেড থাকবেন তখন আপনি ওয়াইফাই এসে চেক করবেন যে হ্যাঁ কানেক্টেড আছে ইন্টারনেট অ্যাক্সেস নেটগিয়ার 7.9। তো এখন আমরা দেখবো যে নেটগিয়ার 7.9 যে কানেক্টেড আছে এটার পাসওয়ার্ডটা আমরা কীভাবে দেখবো। তো পাসওয়ার্ড দেখার জন্য ঠিক একইভাবে আমাদের লিখতে হবে নেট এসএইচ ডাব্লু ল্যান শো প্রোফাইল নেম। তো এখানে দেখতেছেন যে নেম, নেমের পর ইকুয়াল, ইকুয়ালের পর আমাদের প্রোফাইল নেম, মানে আমাদের যে ইউজার প্রোফাইল নেম আমরা যাদের যার পাসওয়ার্ডটা দেখতে যাচ্ছি সেটা আমাদের কপি করে নিচে দিতে হবে। তোমরা লিখে দিচ্ছি নেট গিয়ার 7.9 স্পেস লাস্ট কি ইকুয়াল টু ক্লিয়ার। তোমরা এন্টার প্রেস করার সাথে সাথে আমাদের পাসওয়ার্ড চলে আসবে। তো এখানে দেখতেছেন যে সিকিউরিটি সেটিংস, এখানে আমাদের পুরোটাই আছে আমরা কি করছি কি করছি না। তো এখান থেকে দেখেন যে কি কন্টেন্ট আছে। তো আমি আমার পাসওয়ার্ডটা ব্লার করে রেখেছি অর্ধেক। তো আপনি এখানে দেখতে পারবেন যে কি কন্টেন্টে লেখা আছে সেই পাসওয়ার্ডটা, যে কি পাসওয়ার্ডটা দেয়া আছে বা যে ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড আছে সেই পাসওয়ার্ড ওখানে অ্যাক্টিভ আছে। এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করতে ভুলবেন না, অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আমাদের এই চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।